হে জগদম্বে, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, মা আমায় মানুষ করো, মা আমায় মানুষ করো। পূর্ব মেদিনীপুর জেলা শিশু কিশোর অনুষ্ঠিত হলো। এটা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুরের তত্ত্বাবধানে আমাদের লোকজাগরণ গুচ্ছ সমিতির আয়োজনে এবং বয়াল বলরামপুর জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হলো। এটা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের একটি ধারাবাহিক কর্মসূচি। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের 12টি জেলায় রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কাজ করে থাকে শিশুদের নিয়ে। এই পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের 62টি সংগঠন রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত। সেই 62টি সংগঠনের একজন করে দলনেতা নির্বাচন করা হয়। সেই দলনেতা সারা বছর প্রতিটি সংগঠনে তারা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের তাদের শারীরিক মানসিক এবং বৌদ্ধিক বিকাশের জন্য সারা বছর এই ব্রতচারী ছড়া নৃত্য যোগব্যায়াম এইসবেরই প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বৎসরান্তে বছরের শেষে সমস্ত শিশুকে একটা মাঠে নিয়ে এসে এক জায়গায় মাঠে নিয়ে এসে একটি অভিপ্রদর্শনী করা হয়। এটি হচ্ছে এবছর 2024-এর অভিপ্রদর্শনী। সেটা আসরতলা বিনোদ বিদ্যাপীঠ ময়দানে অনুষ্ঠিত হলো। এখানে 62টি ক্লাব সংগঠন অংশগ্রহণ করেছে এবং 2100 শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজী মহারাজ, প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শুভেন্দু সামন্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসরতলা বিনোদ বিদ্যাপীঠ। উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দময় দে, আসরতলা বিনোদ বিদ্যাপীঠ। এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রী গুচ্ছ সমিতির সম্পাদক এবং অন্যান্য অতিথিবর্গ। আজকের এই অনুষ্ঠানে দর্শক প্রায় 10,000 মানুষ এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য সমবেত হয়েছিলেন। আমরা লোকজাগরণ গুচ্ছ সমিতির পক্ষ থেকে এবং রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের পক্ষ থেকে এই এলাকার সর্বস্তরের মানুষকে যারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে, তাদের সকলকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অমলেন্দু ভূঁইয়া, আমি সংযোজক লোকজাগরণ গুচ্ছ সমিতি। ধন্যবাদ। শিবপুর বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দির থেকে এসেছি। কেমন লাগলো এখানে এসে? অনেক ভালো লাগলো। প্রতি বছর কি যাওয়া হয় এইরকমই? হ্যাঁ। এই যে এইরকমই নৃত্য করছো, গান করছো, যারা এর মধ্যে যুক্ত নেই তাদেরকে কি বলবে তুমি? অনেক বন্ধুরা তো যুক্ত নেই, আসুক, যুক্ত হোক আমাদের সাথে। ভালো লেগেছে তোমার? হ্যাঁ। স্বামীজির বক্তব্য কেমন লাগলো? অনেক ভালো। নাম কি তোমার? আমার নাম অহনা চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো? 4-এ। ধন্যবাদ।